কি করব বুঝতেছি না ভিতরে ঢুকাবো ধরে কি না আজকে অনেক পুলিশ সচরাচর ইদানিং এই গাবতলের একটু জায়গায় জ্যাম পড়ে না তো আজকে আসলে জ্যাম পড়ে গেছে যদি আজকে সময় হাতে নিয়ে বেরিয়েছে অনেক সমস্যা নেই তবে আসলে এই অনাকাঙ্ক্ষিত জ্যামগুলো আপনি যতই সময় নিয়ে বের হন কখন আপনাকে গন্তব্যস্থলে পৌঁছাবে এটার কোনো নির্দিষ্ট তারিখ সময় টাইম কিছুই নেই ঠিক আছে আই থিঙ্ক এখানে জটলাটা বাঁচছে হলো বাসের জন্য যদি আজকে শনিবার শনিবার এরকম জ্যাম পড়ার কথা না দেখেন না অতর্কিত ভাবে রাস্তার মাঝখানে সাইড দিয়ে দাঁড়ায় দাঁড়ায় থাকে বাসগুলো যার কারণে এই অবস্থা আসলে কি বলবো এই গাবতলিটাকে বাস টার্মিনালটাকে এই মেন রোডের ভিতরে না রেখে এটা কোথাও স্থানান্তর করাটা খুব জরুরি কারণ এটা দিনকে দিন এটা খুব বাজে একটা আকার ধারণ করতেছে যেটা জনসাধারণের জন্য কষ্ট হয়ে দাঁড়াচ্ছে সামনে কি হবে বলার বাহুল্য এভাবে চলতে থাকলে কি করব বুঝতেছি না ভিতরে ঢুকাবো ভেজাল করার কোনো মানেই হয় না কিন্তু এদিক দিয়ে আজকে ভালো দেখছেন অবস্থা দেখেন মজার বিষয় না খুব খুবই মজার বিষয় এরকম রাস্তার মাঝখানে মেন রোডে গাড়ি ঘুরাইতেছে এরকমই চলে আর কি এই জন্যই বললাম আসলে এই ধরনের পরিবহনগুলো সিটি থেকে যাত্রী না নেওয়াটাই বেটার আরো দূরে টার্মিনাল করা উচিত যেটা সবার জন্যই বেস্ট যদি আমাদের কিছু ভোগান্তি হবে ঠিক আছে